আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি একটি মুভি রিভিউ করব একটি অ্যানিমে মুভির রিভিউ করব এনএমে কি আমরা হয়তো অনেকেই জানি না এনেমে হলো অ্যানিমেটেড এর শর্ট ফার্ম অ্যানিমেটেড অর্থ আমরা কার্টুন বুঝি কিন্তু এনেমে মানে কার্টুন নয় বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমরা তামিল মুভি দেখি বাংলা মুভি দেখি হলিউডের মুভি দেখি বলিউডের মুভি দেখি কিন্তু জাপানিসরা তারা এনেমে দেখে মানে নাইনটি পারসেন্টও বেশি মানুষ তারা এনেমে দেখে এবং বাকি মানুষগুলো জাপানিস মুভি দেখে এবং কিছু পার্সেন্ট মানুষ তারা হলিউড বা অন্যান্য মুভি দেখে অ্যানিমে এবং কার্টুনের মধ্যে অনেক বড় পার্থক্য আছে যদি আমি অ্যানিমে সম্পর্কে বলি তাহলে অ্যানিমে রিয়েলিস্টিক হয় এবং অ্যানিমের ক্যারেক্টারগুলোও রিয়েলিস্টিকভাবে ডিজাইন করা হয় কিন্তু কার্টুনগুলোতে দেখা দেখানো হয় ওদের তিনটা আঙ্গুল বা চার এরকম রিয়েলিস্টিক কিছু কার্টুনে পাওয়া যায় না এবং কার্টুনের মধ্যে লজিক থাকে না স্টোরি লাইন রিয়েলিস্টিক হয় না কিন্তু অ্যানিমের ক্ষেত্রে অ্যানিমে রিয়েলিস্টিক এনেমে আছে আবার কিছু কিছু এনেমে আছে যেগুলো রিয়েলিস্টিক না যেমন সুপার ন্যাচারাল ক্যাটাগরির এনেমিগুলো রিয়েলিস্টিক হয় না আবার হরর ক্যাটাগরি ক্যাটাগরির এনেমিগুলো রিয়ালিস্টিক হয় না আমি এটা বলতে চাচ্ছি যে অ্যানেমের মধ্যে রিয়ালিস্টিক রিয়ালিটি খুঁজে পাওয়া যায় কিন্তু কার্টুনের মধ্যে তা পাওয়া যায় না এবং অ্যানেমের ক্যারেক্টার ডিজাইনিং অনেক চিন চিন্তাভাবনা এবং সূক্ষ্মভাবে করা হয় যার ফলে দেখতে কিছুটা কিছুটা না অনেকটাই রিয়ালিস্টিক হয় কিন্তু কার্টুনের মধ্যে সেটা হয় না আর কার্টুন দেখে কিছু শেখা যায় না কিন্তু এনেমে অনেক অ্যানেমে আছে যেগুলো শিক্ষণীয় আর এনেমে সব বয়সীদের জন্যই আছে ছোট বাচ্চাদের জন্য অ্যানেমে আছে যেগুলো কার্টুন বলা যেতে পারে আবার বড়োদের জন্য ম্যাচিউরদের জন্যেও এনেমে আছে এবং সব ক্যাটাগরিরে এনেমে আছে যেমন অ্যাকশান রোমান্টিক ড্রামা সুপার ন্যাচারাল হরর এক্সেট্রা আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলতে চাই সেটা হলো ডোরেমন বাচ্চাদের জন্য ডোরেমন সিং চ্যান তারপরে পোকেমন বে ব্লেড এগুলো সব এনেমে আসলে এগুলো আমরা কার্টুন ভাবতাম কিন্তু এগুলো জ্যাপানিস এনেমে আজকে আমি একটি এনেমে মুভির রিভিউ করব মুভিটির নাম হলো আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস মুভিটির নাম একটু অদ্ভুত হলেও এই সেন্টেন্সটার মধ্যে একটা টিপ মিনিং লুকাইত আছে যা আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন তো এই মুভিটার আমি একটি স্পয়লার ফ্রি রিভিউ করছি এই মুভিতে দুইটি ব্যক্তির জীবনের কথা তুলে ধরা হয়েছে মেয়েটি অর্থাৎ মুভির ফিমেল লিড অ্যাক্টর কঠিন রোগে আক্রান্ত এবং সে জানে যে সে কিছুদিন পর মারা যাবে কেউ যখন জানতে পারে যে তার মৃত্যু আসন্ন তখন তার ফিলিংস কেমন হয় এই বিষয়টি মুভিতে তুলে ধরা হয়েছে মুভির লিড মেল ক্যারেক্টার জানতে পারে যে সে কঠিন রোগে আক্রান্ত যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এখানে মেয়েটির পরিবার ছাড়া অন্য কেউ জানে না যে সে কিছুদিনের মধ্যে মারা যাবে এ ছেলেটি প্রথম ব্যক্তি যে জানতে পারে তার মৃত্যু হবে মুভির লিড মেল ক্যারেক্টার কিছুটা ইমপ্রুভার্ট টাইপের সে কারোর সাথে কথা বলে না একা একা থাকতে পছন্দ করে ক্লাসরুমে সে একা বসে সে লাইব্রেরিতে কাজ করে এবং একা একা কাজ করে সে নিজের মধ্যে থাকতে পছন্দ করে তার কোনো বন্ধু নেই কারোর সাথে ঠিকমতো কথা বলে না এই ইন্ট্রোভার্ট ছেলেটি এক্সট্রোভার্টে পরিণত হয় প্রধান মেয়ে চরিত্রে থাকা সাকুরার কারণে সাকুরা চিন্তা করে যে সে তার শেষ ইচ্ছাগুলো এই ছেলের সাহায্য নিয়ে পূরণ করতে পারবে আসলে তার কিছু ইচ্ছে থাকে যেগুলো সে তার মৃত্যুর আগে পূরণ করতে চায় ছেলেটির সাহায্যে সে কি তার ইচ্ছাগুলো পূরণ করতে পারে কি পারে না তা জানতে হলে আপনাদেরকে এই মুভিটি দেখতে হবে আমার কথাগুলো শুনো শুনে মনে হতে পারে যে এই স্টোরিটি খুব সিম্পল এবং এরকম অনেক মুভি আছে কিন্তু আপনার ধারণাটা ভুল আপনি এই মুভিটি দেখুন বুঝতে পারবেন যে এই মুভিটিতে জীবন সম্পর্কে কী তুলে ধরা হয়েছে জীবন জীবনের থিওরি ফিলোসফিটা কিভাবে তুলে ধরা হয়েছে সেটা আপনারা এই মুভিটি দেখলে বুঝতে পারবেন এই মুভিটিতে কিছু সিন আছে যেগুলো আপনাকে কাঁদাতে পারে। একটি একটি ইমোশনাল মুভি মুভিটির আইএমডিবি রেটিং এইট আউট অফ টেন অর্থাৎ মুভিটির রেটিং অনেক ভালো এবং মুভিটির এজ রেটিং দেওয়া হয়েছে সিক্সটিন অর্থাৎ ১৬ বছরের উপরে ব্যক্তি মুভিটি দেখতে পারবে এখন বলি মুভিটা আপনারা কীভাবে দেখতে পারবেন ডিসক্রিপশনে আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিয়েছি ওই গুগল ড্রাইভে ওই লিঙ্কটাতে ক্লিক ক্লিক করে আপনারা সরাসরি মুভিটি দেখতে পারবেন অথবা ডাউনলোড করতেও পারবেন ইউটিউবে সাধারণত এই এ ধরনের অ্যানিমেগুলো পাওয়া যায় না এবং আমি সার্চ করেছিলাম যে এই অ্যানিমেটি ইউটিউবে আছে কি না সেখানে আমি পেয়েছি কিন্তু সেগুলোর কোয়ালি ভিডিও কোয়ালিটি অনেক খারাপ এবং সেগুলো অফিসিয়ালি আপলোড করা নাই তাই যে কোনো সময় ওই মুভিগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যেতে পারে তাই আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দি দিয়েছি ওখান থেকে আপনারা মুভিটি অনায়াসে দেখতে পারবেন শেষে আমি একটি কথা বল ঘটনা বলতে চাই সেটি হলো আমি এক আমি একটি অ্যানিমে দেখছিলাম অ্যানিমে সিরিজ দেখছিলাম এবং সেটার নাম হলো ডেথ নোট তো এটা সম্পর্কে আমি আমার বন্ধুকে বলি যে এই অ্যানিমেটা অনেক ভালো তুমি দেখতে পারো কিন্তু সে বলে কার্টুন আমি কার্টুন দেখি না তো আমি বললাম যে কার্টুন এবং অ্যানিমের মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে এই অ্যানিমেটা দেখো তুমি দেখলে ডিফারেন্সটা বুঝতে পারবা এবং পরবর্তীতে সে অ্যানিমের অনেক বড় ফ্যান হয়ে যায় আমরা যারা এনেমে দেখি না বা এনেমে সম্পর্কে জানি না তাদের আমি বলতে চাই এনেমে আপনারা এনেমে দেখেন এবং আপনাদের পছন্দের ক্যাটা ক্যাটাগরি অনুযায়ী আপনারা এনেমে পেয়ে যাবেন এনেমেগুলো সাধারণত জ্যাপানিজ ভাষায় হয়ে থাকে তবে কিছু কিছু এনেমে হিন্দি ইংলিশ এমনকি বাংলায়ও ডাব করা হয় আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কিছু বাংলা ডাবড অ্যানিমে মুভি সম্পর্কে আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর এই মুভিটি অর্থাৎ আই ওয়ান্ট টু ইট ইউর প্যান ক্রিয়াস এই মুভিটি হিন্দিতে ডাবড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা এই মুভিটি দেখে এনজয় করবেন আশা করি তো আজ এই পর্যন্তই আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ